বিশ্বকাপের ব্যর্থতা খুঁজতে বিসিবির তদন্ত কমিটি ভরাডুবির কারণে বের করে ব্যবস্থা নিতে সুপারিশ করা হবে সর্বোচ্চ পর্যায়ে বললেন আকরাম খান হাজার হাজার মানুষের ঢলে রাজনীতির মাঠে যাত্রা শুরু সাকিবের নির্বাচিত হলে মাগুরাকে বদলে দেওয়ার আশ্বাস নিজ আসনে মনোনয়নপত্র জমা নাজমুল হাসান পাপনের এবং সিঙ্গাপুরের বিপক্ষে ফিফার দুই ম্যাচ সামনে রেখে 23 সদস্যের নারী দল ঘোষণা বাফুফের ইঞ্জুরিতে নেই কৃষ্ণা শক্তিশালী প্রতিপক্ষের বিপক্ষে ইতিবাচক শুরুর আশা স্পিন বোলিং কোচ হিসেবে বাংলাদেশ অধ্যায় শেষ করলেন রঙ্গনা হেরাত চুক্তির মেয়াদ শেষ হয়ে যাওয়ায় সিলেট টেস্ট চলাকালীন টাইগার ডাগআউট ছেড়েছেন এই লঙ্কান ভবিষ্যতের ভাবনায় বিদেশি কোচ নির্ভরতা কমাতে বিভিন্ন স্লটে দেশি কোচদের অগ্রাধিকার দেওয়ার পরামর্শ সাবেক অধিনায়ক ও কোচ রাজিন সালের সিলেট থেকে মাহবুব রিমোরের রিপোর্ট ক্যামেরায় ছিলেন দিগেন সিংহ টাইগারদের হয়ে শেষবারের মতো মাঠে স্পিনিং বোলিং কোচ রঙ্গনা হেরাত এমন দৃশ্য লাক্কাতুরা টেস্টের দ্বিতীয় দিনের চা বিরতিতে ফিল্ডিং কোচ শেন ম্যাকডারমেটকে নিয়ে তার এমন হেঁটে যাওয়া কিংবা শিষ্যদের কাছ থেকে আনুষ্ঠানিক বিদায় পুরো আবহকে কিছুটা ভারী করেছে তার বলার অপেক্ষাই রাখে না বিশ্বকাপ ব্যর্থতায় পরিবর্তনের স্লোগানে ব্যাপক রদবদল টাইগার কোচিং স্টাফে ডোনাল্ড শ্রীধরন শ্রীনিবাসন চন্দ্রশেখরন গেছেন আগেই চুক্তি বাড়ছে না রঙ্গনা ম্যাকডারমেটের সঙ্গেও প্রশ্ন তবে তাদের স্থলাভিষিক্ত হচ্ছেন কারা সাম্প্রতিক সময় শুধু বিপিএলই নয় দেশের বাইরের ফ্র্যাঞ্চাইজি লিগেও বেশ সুনামের সঙ্গে কাজ করছেন এদেশের কোচেরা পূর্ণ মেয়াদে না হলেও এদের কেউ কেউ আবার দু একটি সিরিজে ছিলেন টাইগারদের সঙ্গেও ভাষাসহ সার্বিক বিবেচনায় জাতীয় দলের সঙ্গে দেশি কোচদের অন্তর্ভুক্তি করার পরামর্শ তাদের কম্বিনেশন খুব জরুরি যে আপনার সাথে মিক্সআপ খুব জরুরি তাই একটা প্লেয়ারদের সাথে আমি জানি ওই প্লেয়ার কী বলতে চায় সে জানে আমি কী বলবো এটা খুব ইম্পর্টেন্ট হচ্ছে একটা ল্যাঙ্গুয়েজ খুব ইম্পর্টেন্ট বডি ল্যাঙ্গুয়েজ বলেন আর ভাষা ল্যাঙ্গুয়েজ বলেন খুব ইম্পর্টেন্ট একটা দেশি কোচের জন্য বা দেশি প্লেয়ারদের জন্য তাই মনে করি এটা অনেক আগামী যদি আমি না যদি আমি কেন যে কোনো একজনকে আনুক দেশি যে কোনো একজন কোচকে আনুক একদম ইজি হবে যে বাংলাদেশ ক্রিকেটের জন্য বাংলাদেশ ফিল্ডিং কোচের জন্য হোক বাংলাদেশ ব্যাটিং কোচের জন্য হোক ইজি হবে দেশি কোচ যদি থাকে এবং তাদের জন্য কাজ করার জন্য ইজি হবে কিন্তু ইতিহাস বলে দেশি কোচদের দীর্ঘমেয়াদী নিয়োগে নাক সিটকানো ভাব আছে বিসিবির অথচ বর্তমানে ক্রিকেট খেলুড়ে অধিকাংশ দেশই আস্থা খুঁজছে নিজেদের কোচেই জানি না বাংলাদেশ ক্রিকেট বোর্ড কী চিন্তা ভাবনা করছেন আমি আমি মনে করি না যে আমরা পিছিয়ে যে বাংলাদেশ ক্রিকেট বোর্ড বা ইন্টারন্যাশনাল ক্রিকেটে একটা দল চালানোর জন্য যেহেতু আপনারা দেখেন যে আমরা বড় বড় লেভেলে আমরা কাজ করছি আপনি যদি দেখেন বড় ফর্মেট বিপিএল বিপিএলে যদি বড় ফর্মেট আপনি অ্যাজ এ হেড কোচ হিসেবে কাজ করেন এখানে প্রফেশনাল প্লেয়ার সবাই এবং প্রো প্লেয়াররা যারা আছেন অ্যাব্রোড প্লেয়াররা তারা তাদের সাথে চলতে হয় তাদেরকে মিশাতে হয় তাদেরকে মিক্সআপ করে টিম চালাতে হয় তো এখানে নট ইজি আপনার এখানে কাজ করা এটা যদি ইজি হয়ে যায় আমাদের জন্য তো ন্যাশনাল টিম আমার মনে হয় যে অ্যাজ এ ফিল্ডিং কোচ বলেন আর বোলিং কোচ বলেন তাদের জন্য একদম ইজি কাজটা করা রাজিন ছাড়াও বর্তমানে বিসিবির সঙ্গে কাজ করছেন মিজানুর রহমান বাবুল সোহেল ইসলাম নাজমুলরা যাদের সবারই অভিজ্ঞতা আছে দীর্ঘমেয়াদে কোচিং করানোর মাহবুব রিমন সময় সংবাদ সিলেট বিশ্বকাপ ব্যর্থতার কারণ খুঁজে বের করতে তদন্ত কমিটি গঠন করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড দল সংশ্লিষ্ট সবার সঙ্গে কথা বলে ব্যর্থতার মূল কারণ বের করতে চেষ্টার ত্রুটি রাখবেন না বলে জানান বিসিবি পরিচালক ও তদন্ত কমিটির সদস্য আকরাম খান তদন্ত প্রতিবেদনের উপর ভিত্তি করে কার্যকর ব্যবস্থা নিতে বোর্ডের সর্বোচ্চ পর্যায়ে সুপারিশ করা হবে বলেও জানান তিনি মানে যা যা করা দরকার এটা আমি করে যাবো সেটা ঠিক হবে কিনা আমি জানি না আমি যেটা মনে করি যেটা করা দরকার করবে যেটা সেটা যদি অনেক কঠিন সিদ্ধান্ত হয় সেটাও নিব বিশ্বকাপে ভরাডুবির পর দেশের ক্রিকেটের স্বার্থে কঠিন সিদ্ধান্ত নেয়ার হুঁশিয়ারি দেন বিসিবি প্রেসিডেন্ট নাজমুল হাসান পাপন এর দুই দিনের মধ্যেই ঘোষণা আসলো ব্যর্থতা অনুসন্ধানের তদন্ত কমিটি গঠনের তিন সদস্যের কমিটিতে বিসিবি পরিচালক এনায়েত হোসেন সিরাজকে আহ্বায়ক করা হয় আর বাকি দুই সদস্য বিসিবি পরিচালক মাহবুব আনাম ও আকরাম খান এর আগেও বিভিন্ন বৈশ্বিক ইভেন্টে চরমভাবে ব্যর্থ হওয়ার পর তদন্ত কমিটি গঠন করেও কোনো কার্যকর পদক্ষেপ নেয়নি বোর্ড তাই এবারও ঘুরে ফিরে সেই একই প্রশ্ন তদন্ত কমিটির কার্যকর শুধু রিপোর্টেই সীমাবদ্ধ থাকবে নাকি কার্যকর ব্যবস্থা নেওয়া হবে এবার সবার সাথে আলাপ আলোচনা করে আমরা সিদ্ধান্তটা নিব যে গিলটি হবে তার নাম কিন্তু
তার নামে তো আমরা রিপোর্ট করবই। দলে সংশ্লিষ্ট সবার সঙ্গে কথা বলে ব্যর্থতার কারণ খুঁজে বের করার আশ্বাস আকরাম খানের। যে যে ক্ষেত্রে আমরা ফেল করেছি বা কেন ভালো করতে পারিনি এগুলো তো সবার সবার কিন্তু সহযোগিতা লাগবে। গণমাধ্যমে উঠে আসা খুঁটিনাটি সকল বিষয়কে আমলে রাখতে চান তদন্তে। সময়সীমা বেঁধে না দেওয়া হলেও যত দ্রুত সম্ভব বোর্ডে রিপোর্ট জমা দেওয়ার প্রত্যাশা সাবেক এই অধিনায়কের। এবারের মতো ভবিষ্যতে যেন বাংলাদেশ ক্রিকেটের এমন অবস্থার মুখে পড়তে না হয় তার দৃষ্টান্ত তৈরি করতে চান আকরাম খান। যদি সত্য হয় তাহলে রিফাতুল ইসলাম মিরন, সময় সংবাদ, ঢাকা। বাগুড়ায় হাজার হাজার মানুষের ঢলে ভালোবাসায় সিক্ত হয়ে রাজনীতির মাঠে যাত্রা শুরু করলেন ক্রিকেটের নায়ক সাকিব। বললেন নির্বাচিত হলে বদলে দিতে চান বাগুড়াকে, বাংলাদেশের 64 জেলার মধ্যে নিয়ে আসতে চান শীর্ষ পাঁচে। দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে বাগুড়া এক থেকে আওয়ামী লীগের মনোনয়ন পাওয়ার পর প্রথমবার নিজ এলাকায় এসে এমনই আশ্বাসের বাণী শোনান সাকিব আল হাসান। দোয়া চেয়েছেন বর্তমান সাবেক সকল নেতার কাছে, আর ভোট চেয়েছেন দেশের নৌকার মাঝিদের জন্য। মাগুরা থেকে বিস্তারিত জানাচ্ছেন আব্দুল্লাহ মামুন রুবেল, ক্যামেরায় ছিলেন নিয়ামুল হোসেন কোচি। স্লোগানে স্লোগানে মুখর পুরো এলাকা হাজার হাজার মানুষের ঢল নামে দেশের ক্রিকেটের নায়ককে বরণ করতে। এর আগেও সাকিব বহুবার এসেছেন নিজ জেলা মাগুরায়, কিন্তু এবারের ফেরাটা পুরোপুরি ভিন্ন। এসেছেন নতুন পরিচয়, নিজ এলাকার সংসদীয় আসনের আওয়ামী লীগ মনোনীত প্রার্থী হিসাবে। নৌকার মাঝি এখন তিনি। বুধবার বেলা 12টায় জেলার প্রবেশদ্বার কামারখালি এলাকায় পৌঁছালে তাকে বরণ করে নেন হাজার হাজার মানুষ। ছিলেন তার পরিবারের সদস্যরাও। দলীয় নেতাকর্মীদের সাথে মোটরসাইকেল আর বিশাল গাড়িবহর নিয়ে এরপরই বিশ্বসেরা অলরাউন্ডার সাকিব আল হাসান শহর ঘুরে পৌঁছান জেলা আওয়ামী লীগ কার্যালয়ে। এখানেও আরেক দফা ফুলেল শুভেচ্ছায় সিক্ত হন সদ্য রাজনীতিতে যোগ দেওয়া ক্রিকেটার। এ সময় সাকিব বলেন, সুযোগ পেলে উন্নয়নের রোল মডেল হবে মাগুরা। 17 বছর ধরে ইন্টারন্যাশনাল ক্রিকেট খেলছি, সংবর্ধনা অনেকবারই পেয়েছি, বাট এবারে যে সংবর্ধনা এর থেকে বড় কিছু আমার জীবনে আসে। আমার যেমন প্রথম যখন ব্যাট ধরছি বল ধরছি আমার কোচরা যেভাবে শিখিয়ে দিয়েছে, আশা করি আমাদের সভাপতি সেক্রেটারি চেয়ারম্যান, আমি এত পদও জানি না সত্যি কথা, সবাই যদি আমাকে সাহায্য করে তাহলে আমি যেমন বিশ্বের নাম্বার ওয়ান অলরাউন্ডার হতে পেরেছিলাম, আশা করি মাগুরাকে ওরকম একটা জায়গায় নিয়ে যেতে পারবো। আমরা যদি সবাই এক থাকি, আমরা মাগুরাকে 64টা জেলা বাংলাদেশে, আমরা চাই মাগুরা 1 থেকে 5 নম্বর জেলার ভিতরে। তিনি রাজনীতিতে শুদ্ধ ধারা নিয়ে আসতে দলের নেতাকর্মীদের প্রচারণার নামে সাধারণ মানুষকে বিরক্ত করতে নিষেধ করেছেন, পাশাপাশি নির্দেশনা দিয়েছেন আচরণবিধি মেনে চলতেও। বাইক একটু সাবধানে চালাবেন, হেলমেট পরবেন, মানুষকে যাতে অস্বস্তিতে না পড়তে হয় সেই কাজগুলো আপনারা একটু করার চেষ্টা করবেন। আজকে অনেকেরই হয়তো একটু কষ্ট হয়েছে, সেজন্য আমি আন্তরিকভাবে দুঃখিত। পরে জেলা স্টেডিয়ামে নাগরিক গণসংবর্ধনা দেয়া হয় সাকিবকে। এ সময় তার বাবা মাসরুর রেজা কুটিল সাকিবের হাতে ফুল দিয়ে সাজানো একটি আওয়ামী লীগের নির্বাচনী প্রতীক নৌকা তুলে দেন। বৃহস্পতিবার দলীয় নেতাকর্মীদের সঙ্গে মাগুরা একের সাবেক সংসদ সদস্য সাইফুজ্জামান শেখরকে নিয়ে মনোনয়নপত্র জমা দেওয়ার কথা রয়েছে সাকিবের। মাগুরার এই মাঠ থেকে নিজের ক্রিকেট ক্যারিয়ার শুরু করে নানা চড়াই উত্তরে পার করে হয়েছেন বিশ্বসেরা। এবার একই মাঠ থেকে শুরু হলো তার রাজনৈতিক ক্যারিয়ারও। নানা চ্যালেঞ্জ মোকাবেলা করে হয়ে উঠতে পারবেন কি এখানেও অলরাউন্ডার তিনি? আব্দুল্লাহ আল মামুন রুবেল, সময় সংবাদ, মাগুরা। দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে কিশোরগঞ্জ 6 আসনে আওয়ামী লীগের মনোনীত প্রার্থী হিসেবে মনোনয়নপত্র দাখিল করেছেন বিসিবির সভাপতি আলহাজ নাজমুল হাসান পাপন। ভৈরব উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ সাদিকুর রহমান সবুজের হাতে মনোনয়ন ফর্ম জমা দেন তিনি। এ সময় উপজেলা আওয়ামী লীগ সভাপতি ও চেয়ারম্যান আলহাজ মোহাম্মদ সাইদুল্লাহ মিয়া সহ উপস্থিত ছিলেন আরও অনেকে। এর আগে নাজমুল হাসান পাপনের নিজস্ব বাসভবনের সামনে দোয়া ও মিলাদ মাহফিলের আয়োজন করা হয়। এ সময় 7 জানুয়ারি অনুষ্ঠিত হতে যাওয়া দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে সাধারণ ভোটারদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণের মাধ্যমে নৌকায় ভোট চান এবং দোয়া কামনা করেন। জননেত্রী শেখ হাসিনা এটাকে একটা চ্যালেঞ্জ হিসেবে নিয়েছে, সারা বিশ্বকে দেখাতে চায় যে সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচন কাকে বলে ওটা নিয়ে এবার প্রমাণ করে দেখাবে। এই যে সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচন করার জন্য যা যা দরকার আমাদেরকে সেটা করতেই হবে। ভোটারদেরকে ভোট কেন্দ্রে আনাটা হবে সবচেয়ে বড় চ্যালেঞ্জ যদি বিএনপি না আসে, এটা হলো 1 নম্বর চ্যালেঞ্জ। একজনের ভোট আরেকজন দিতে পারবে না।
রাহুল দ্রাবিড়ই থাকছেন ভারত ক্রিকেট দলের হেড কোচ। চুক্তির মেয়াদ বাড়ানোর বিষয়ে বিসিসিআই এর প্রস্তাবে সাড়া দিয়েছেন দেশটির এই কিংবদন্তি ক্রিকেটার। টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনাল পর্যন্ত কোচ হিসেবে দায়িত্ব পালনে রাহুলকে অনুরোধ জানিয়েছে ভারতীয় বোর্ড। খবর বলছে অন্তত টি টোয়েন্টি বিশ্বকাপ পর্যন্ত টিম ইন্ডিয়ার ডাগআউটে থাকছেন দ্রাবিড়। দীর্ঘদিন ধরেই আলোচনা, বিশ্বকাপের পর আর নতুন করে চুক্তি হচ্ছে না ভারত ক্রিকেট দলের হেড কোচ রাহুল দ্রাবিড়ের সঙ্গে। নিজেদের মাটিতে বিশ্ব আসরের ট্রফি নিয়ে উদযাপনের সমস্ত আয়োজন করে রাখলেও ফাইনালে অস্ট্রেলিয়ার কাছে হেরে স্বপ্ন ভঙ্গ হয় ইন্ডিয়ার। এরপর আরও জোরালো হয় দ্রাবিড়ের না থাকার গুঞ্জন। তবে সব জল্পনা কল্পনার অবসান ঘটিয়ে ব্লুদের ড্রেসিং রুমেই থাকছেন কিংবদন্তি ক্রিকেটার। বোর্ডের প্রস্তাবে সম্মত হয়েছেন তিনি, যদিও এ দফায় কতদিনের চুক্তি হচ্ছে তা খোলাসা করেনি কোনো পক্ষ। গণমাধ্যমের খবর বলছে অন্তত আগামী বছর জুনে যুক্তরাষ্ট্র ও ওয়েস্ট ইন্ডিজে অনুষ্ঠেয় টি টোয়েন্টি বিশ্বকাপ পর্যন্ত গুরুদায়িত্ব সামলাবেন রাহুল দ্রাবিড়। বিসিসিআই এর সভাপতি হওয়ার পর 2021 সালের নভেম্বরে রবি শাস্ত্রীকে সরিয়ে পুরানো বন্ধু রাহুলকে কোচ হিসেবে নিয়ে আসেন সৌরভ গাঙ্গুলী। চুক্তির দুই বছরে তার অধীনে টেস্ট, ওয়ানডে ও টি টোয়েন্টি তিন ফরম্যাটে র্যাঙ্কিং এর শীর্ষে ওঠে ভারত। তবে তাদের আইসিসি ইভেন্টের শিরোপা খরা কাটাতে পারেননি দ্রাবিড়। 2022 ওয়ার্ল্ড টি টোয়েন্টিতে সেমিফাইনাল, 2021 থেকে 23 চক্রের টেস্ট চ্যাম্পিয়নশিপে ফাইনাল, আর 2023 ওয়ানডে বিশ্বকাপে ফাইনালে উঠেও অধরাই থেকেছে ট্রফি। দ্বিতীয় অধ্যায়ে রাহুলের প্রথম অ্যাসাইনমেন্ট দক্ষিণ আফ্রিকা সফর। ডিসেম্বর জানুয়ারিতে প্রোটিয়াদের বিপক্ষে তিন টি টোয়েন্টি, তিন ওডিআই আর দুইটি টেস্ট খেলবে ভারত। এরপর ইংল্যান্ডের বিপক্ষে হোমে একটি পাঁচ ম্যাচের টেস্ট সিরিজও রয়েছে। তাই নির্ভার থাকার উপায় নেই দ্রাবিড়ের। শোনা যাচ্ছে কোচ হওয়ার জন্য আশিস নেহরাকে প্রস্তাব দিলেও রাজি হননি সাবেক এই পেসার। তাই আবারও রাহুল দ্রাবিড়ের শরণাপন্ন হয় রজার বিনি জয় শাহের বোর্ড। এখন পরিস্থিতি এমন যে 2024 টি টোয়েন্টি বিশ্বকাপের পরেও 2023 থেকে 25 চক্রের টেস্ট চ্যাম্পিয়নশিপের শেষ পর্যন্ত তার সঙ্গে চুক্তি করতে চাইছে বিসিসিআই। তবে আপাতত জুন পর্যন্ত কন্ট্রাক্ট সাইনিং যে হয়েছে সেটা নিশ্চিত। দ্রাবিড়ের পাশাপাশি ব্যাটিং কোচ বিক্রম রাথোর, বোলিং কোচ পরশ পামরে এবং ফিল্ডিং কোচ টি দিলীপের চুক্তিও নবায়ন করেছে বিসিসিআই। মাকসুম আলম খান, সময় সংবাদ। এবারে দেশের ফুটবল। সিঙ্গাপুরের বিপক্ষে দুটি ফিফা টায়ার ওয়ান ম্যাচ সামনে রেখে 23 সদস্যের নারী দল ঘোষণা করেছে বাংলাদেশ ফুটবল ফেডারেশন। ইঞ্জুরির কারণে দলে নেই কৃষ্ণা রানী সরকার। এই পজিশনে আরও কিছু নতুন ফুটবলার তৈরি হওয়ায় তাদের উপরে আস্থা রাখছেন কোচ। প্রতিপক্ষ র্যাঙ্কিংয়ে এগিয়ে থাকলেও জয় তুলে নিয়ে ইতিবাচক শুরুর লক্ষ্য বাংলাদেশের। বাংলাদেশ দক্ষিণ এশিয়ান চ্যাম্পিয়ন হলেও এশিয়ান লেভেলে এখনও খর্বশক্তির, সবশেষ এশিয়ান গেমসেও যার প্রমাণ মেলে। দৃশ্যপট বদলাতে চেষ্টা চালিয়ে যাচ্ছে ফেডারেশন। নারী দলের এক্সপোজার বাড়াতে শক্তিশালী দলের বিপক্ষে আয়োজন করছে প্রীতি ম্যাচ। এশিয়াডের পর লেবানন গিয়ে ম্যাচ খেলার কথা ছিল নারী দলের, তবে স্বাগতিকরা অপারগতা প্রকাশ করায় ভেস্তে যায় সে প্রচেষ্টা। এবার আর আশাহত হওয়ার কোনো গল্প নয়। ফিফা টায়ার ওয়ানের দুটো ম্যাচ খেলতে এরই মধ্যে ঢাকায় অবস্থান করছে সিঙ্গাপুর। 6-7 বছরে তাদের ভিতরে যে ম্যাচিউরিটি ব্যাপারটা ছিল সেটা অনেকখানি বাড়ছে, এবং আমার মনে হয় এর ভিতরে তারা এইজ লেভেল থেকে শুরু করে আপনার সিনিয়র লেভেল পর্যন্ত অনেক ইন্টারন্যাশনাল ম্যাচ খেলেছে, এবং আমার মনে হয় যে তাদের ওই যে অভিজ্ঞতার যে ঘাটতিটা সেটা হচ্ছে এখন নাই। আমার মনে হয় যে অবশ্যই যে দুইটা ম্যাচ আয়োজন করেছে 1 তারিখ এবং 4 তারিখ, আমি আশা রাখছি যে দর্শক দুইটা ভালো প্রতিদ্বন্দ্বিতামূলক ম্যাচ দেখবে, এবং অবশ্যই তারা যেন হাসি মুখে ফিরে যেতে পারে সেই চেষ্টাই আমাদের সবসময় থাকবে। ফ্রেন্ডলি ম্যাচ দুটো সামনে রেখে 23 সদস্যের দল ঘোষণা করেছে বাফুফে। ইঞ্জুরির কারণে স্কোয়াডে নেই কৃষ্ণা রানী সরকার, তার জায়গায় খেলবেন আকলিমা খাতুন। দলে নতুন মুখ স্বপ্ন আক্তার জিলি, তাদের নিয়ে চ্যালেঞ্জ জানাতে চান হেড কোচ সাইফুল বারী টিটু। ওরা আমার ধারণা একটা রিবিল্ডিং ফেজে আছে, তো আমাদের যেটা মানে চাওয়া সেটা হলো যে প্রথম ম্যাচটাতেই আমরা টার্গেট করছি যে এই ম্যাচটা আমরা জেতার জন্য, যেহেতু আমাদের পরিচিত এনভায়রনমেন্ট এবং ওদের এখানে খাপ খাওয়ানোটা যত দিলেই হবে ততটা খাপ খাইয়ে নেবে। সো প্রথম আজকে রাতে এসেই পরশুদিন খেলা, ওই অ্যাডভান্টেজটা আমরা কাজে লাগাতে চাই। সিঙ্গাপুরের বিপক্ষে ঘরের মাঠে 2017 সালে ট্রাইনেশন সিরিজে হেরেছিল বাংলাদেশ। বর্তমান র্যাঙ্কিংয়েও এগিয়ে প্রতিপক্ষরা, তবে সেসব নিয়ে না ভেবে জয় তুলে নিয়ে ইতিবাচক শুরুর লক্ষ্য সাবিনা খাতুনদের। সিঙ্গাপুর হয়তো অনেক বেশি খেলে তারা র্যাঙ্কিংয়ে উপরে চলে গেছে, আমরাও যদি আজকে ডে বাই ডে আরও অনেক ফ্রেন্ডলি ম্যাচ খেলতে পারি, আরও টুর্নামেন্ট খেলতে পারি, আরও ম্যাচ খেলতে পারি, তাহলে কিন্তু আমাদের র্যাঙ্কিংগুলোও কিন্তু আরও বেটার পজিশনে চলে যাবে। আমাদের প্রতিটা খেলোয়াড়ের যোগ্যতা আছে, কোয়ালিটি আছে, ক্যাপাবিলিটি আছে, অ্যাবিলিটি আছে,
দ্যাট মিন্স আমি আমার বিশ্বাস যে আমাদের মেয়েরা একটা ভালো ফুটবল খেলবে। নারী দলের আসছে সাফ চ্যাম্পিয়নশিপ ঘিরেই পরিকল্পনা সাজাচ্ছে বাফুফে, যার অংশ হিসেবেই 1 ও 4 ডিসেম্বর সিঙ্গাপুরের মুখোমুখি হবে বাংলাদেশ। এস এম ইকবাল, সময় সংবাদ, ঢাকা। এই ছিল খেলার সময়ের এখনকার আয়োজনে। প্রবাসের সময়ের সঙ্গে থাকবেন সহকর্মী মাহদী ইসলাম ধ্রুব। ধন্যবাদ তাজিন। প্রবাসের সময় নিয়ে ফিরছি কিছুক্ষণ পর, সঙ্গে থাকুন সময়ের।